আর এই হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারওয়েজের প্লেন। স্বপ্ন ছিল বলো বাবা প্লেনে চড়া, তাহলে স্বপ্ন যে পূরণ হয় বলো বাবা। বন্ধুরা উপর দিয়ে দারুণ সুন্দর লাগে, আমাদের কমপ্লিমেন্টারি একটা খাবার দেওয়া হয়েছে, দেখা যাক কি আছে এর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। কিন্তু আজকের ভিডিওটা বন্ধুরা ট্রেনে হবে না, আজকের ভিডিওটা হবে বন্ধুরা প্লেনে বা এয়ারে, ঠিক আছে। এতদিন আপনারা আমার চ্যানেলে দেখেছেন সড়কপথের ভিডিও, ট্রেনের ভিডিও, লঞ্চের ভিডিও বা জলপথের ভিডিও, আজকে আপনারা আমার থেকে দেখবেন এয়ার আকাশপথের ভিডিও, ঠিক আছে। আর আজকে আমরা কলকাতা থেকে যাবো হচ্ছে ঢাকা পর্যন্ত। আর আজকে আমি একা যাবো না, আমি আর আমার বাবা আছে, বাবা দাঁড়িয়ে আছে, দুজন মিলে আজকে যাবো আমরা ঢাকা। তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক, এয়ারপোর্টের ভেতরে ঢোকা যাক। তাহলে বন্ধুরা আমি আর বাবা ঢুকে গেছি, এদিকে আছো, ডান দিকে আছো, আমি আর বাবা ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে। আর এয়ারপোর্টের মধ্যে ঢোকার সাথে সাথেই এরকম লাগেজের জন্য ব্যাগ পাওয়া যায়, তো আপনারা সবাই জানেন, আলাদা করে বলার কিছু নেই। আর সাথে সাথে আমি এই টাকা ভাঙাতে গেছিলাম, তার কারণ আমাদের ইন্ডিয়ান রুপিস তো বাংলাদেশে চলে না, বাংলাদেশের টাকা চলে। তো ভাঙাতে গিয়ে আমি ভেতরে ঢুকে যাই, প্রথমে দেখলাম ইভিক্স ক্যাশের কাউন্টার, তো ওই কাউন্টারেই গেছিলাম। তো ওরা বললো প্যান কার্ড লাগবে, তো আমি আর বাবা প্যান কার্ড আনিনি, তো বললো প্যান কার্ডের ছবিতেও চলবে, তাই বাড়িতে ফোন করে দিয়েছি, তো ছবি পাঠাচ্ছে। আর আমরা আজকে যাচ্ছি ইউএস বাংলা এয়ারওয়েজে, ইউএস বাংলা এয়ারওয়েজে BS-202 হচ্ছে আমাদের ফ্লাইট। তো এখন ইউএস বাংলা এয়ারওয়েজের কাউন্টারের দিকে যাচ্ছি বোর্ডিং পাস নিতে, চলুন। বন্ধুরা এই হলো ইউএস বাংলা এয়ারওয়েজের কাউন্টার, যে কাউন্টার থেকে আমরা নিয়ে নিয়েছি আমাদের বোর্ডিং পাস। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল জার্নি প্লাস প্রথম ফ্লাইট জার্নি। এর আগে আমি আমার বাবা ওখানে বসে আছে, আমি আমার বাবা কোনোদিনও ফ্লাইটে উঠিনি, এই প্রথমবার। আর যেহেতু প্রথমবার বাংলাদেশ যাচ্ছি, সেই জন্য বাবার সাথে যাচ্ছি, একা যাওয়ার সাহস নেই বন্ধুরা, সত্যি কথা। পরের বার যে মানে পরের বার থেকে যখন যাবো তখন একাই যাবো ভিডিও বানাতে, সমস্যা নেই। তো বোর্ডিং পাস পেয়ে গেছি। আর আমাদের আজকে যে মানে প্লেনে যে জার্নিটা, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত আমাদের ভাড়া লেগেছে ইউএস বাংলা এয়ারওয়েজের BS-202 ফ্লাইটে ইকোনমি ক্লাসে 5,300 টাকা। তো এই টিকিটটা বন্ধুরা যত আপনার দেরিতে কাটবেন, মানে যত জার্নির কাছাকাছি কাটবেন, ভাড়া তত বেড়ে যায়। তার কারণ কালকে আমি এই টিকিটটা কেটেছি প্রায় 20-25 দিন আগে, আমি কালকেই চেক করেছিলাম, ভাড়া দেখিয়েছে কিন্তু 12,000 টাকা, তার মানে বন্ধুরা ডবলেরও বেশি হয়ে গেছে। তাই ফ্লাইটের টিকিট যত আগে কাটবেন তত ভালো। আর আমাদের মোটামুটি এইখানে যখন আপনারা বোর্ডিং পাস নেবেন তখন আপনাদের যে বড় লাগেজ থাকবে, তো বড় লাগেজ আমরা জমা নিয়ে নেবে। আর ওই বড় লাগেজের মধ্যে বন্ধুরা ব্যাটারি হোক, লাইটার হোক, এগুলো নেওয়া যায় না। ব্যাটারি লাইটার তো কোথাও নেওয়া যায় না, ঠিক আছে, মানে সরি, লাইটার কোথাও নেওয়া যায় না। ব্যাটারি যদি আপনাদের কাছে থাকে বা পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে এই ছোটো ব্যাগে নিতে হবে, যেটা আপনার সাথে প্লেনে যাবে বা আপনার বাংকারে যেটা যাবে সেইটা। আর এটার লিমিট থাকে 7 কেজি, আর যে বড় লাগে সেটার লিমিট থাকে পার পার্সন 25 কেজি। তাহলে চলুন বন্ধুরা এবার আমাদের যেতে হবে ইমিগ্রেশনের দিকে। দেখুন বন্ধুরা এখানে ডিজিটাল ডিসপ্লেটা দেখুন, এই ডিজিটাল ডিসপ্লেতে আপনার সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন, যেমন একদম প্রথমে সময় রয়েছে, তারপরে এয়ারলাইন রয়েছে, প্লেন নাম্বার রয়েছে, ডেস্টিনেশান রয়েছে, গেট নাম্বার রয়েছে, স্ট্যাটাস রয়েছে, পুরো সেম এইদিকে। তো দেখুন বন্ধুরা আমাদের ঢাকা যাওয়ার ইউএস বাংলা এয়ারওয়েজের ফ্লাইট 6 নম্বর গেটে যেতে বলছে আমাদের, 6 নম্বর গেট লেখা আছে। তাহলে বন্ধুরা দেখলেন যে ডিসপ্লেতে দিয়ে দিয়েছে যে 6 নম্বর গেটে যেতে হবে। আর আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ইমিগ্রেশনের পরে সিকিউরিটি চেকও হয়ে গেছে। আর সিকিউরিটি চেকের সময় বন্ধুরা শরীরে কিচ্ছু থাকে না, এমনকি চশমাটাও আমাকে খুলে দিতে হয়েছিল ট্রেতে। তো আপনাদের সাথে যা যা থাকবে সব কিছু ট্রেতে খুলে দেবেন, তারপর সিকিউরিটি চেক করার পরে আবার নিয়ে নেবেন। আর আমরা এখন 6 নম্বর গেটের দিকে যাব। আর 6 নম্বর গেট হচ্ছে তলায়, দেখুন এখানে লেখা আছে 5-7 তলায়। তো এখন যেহেতু 5-7 তলায় আর আমাদের 6, তাই এখন আমাদেরকে নিচের দিকে যেতে হবে। বন্ধুরা দেখুন এই হচ্ছে 6 নম্বর গেট, এখান থেকেই আমাদের ইউএস বাংলা এয়ারওয়েজে ফ্লাইট ছাড়বে। আর গেট দেখুন এখনও বন্ধ আছে, তো ফ্লাইট আসলে গেটটা খুলবে। থ্যাংক ইউ। তো দেখুন বন্ধুরা ওই গেট দিয়ে আমরা এসেছি, তো আসার পরে এখানে বাস দাঁড়িয়ে আছে,
এই বাসে এখন আমরা উঠবো। দেখুন ওখানে আছে অ্যালায়েন্স এয়ারের প্লেন, আর এই হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারওয়েজের প্লেন। আর এই ইউএস বাংলা এয়ারওয়েজে করেই আজকে আমরা যাবো হচ্ছে ঢাকা। তাহলে চলুন প্লেনের ভেতরে এন্ট্রি করা যাক। মন্দিরে দেখুন এটা একদম ছোট প্লেন আর কি, এখানে দুজন এদিকে দুজন। আর আমার সিট নাম্বার হচ্ছে লেখা আছে এখানে 6F। বাবা দেখি তোমারটা 6F আর 6D, এই যে 6F 6D এখানে। তাহলে বন্ধুরা আপাতত এখন সিটে এসে বসেছি আমি আর বাবা। তো আমাদের সিট হচ্ছে 6D আর 6F। তো একটা উইন্ডো সিট পেয়েছি, আমারটা উইন্ডো সিট। আর আমি যখন টিকিটটা কেটেছিলাম, আমি কেটেছিলাম হচ্ছে মেক মাই ট্রিপ অ্যাপ দিয়ে। তো মেক মাই ট্রিপ অ্যাপে কী হয়, টিকিটে মানে সিট সিলেক্ট করা যায় না। কেন যায় না জানি না, এর আগে আমি ডোমেস্টিক একটা টিকিট কেটেছিলাম, তো ডোমেস্টিকে কিন্তু সিলেক্ট করা যায়। এটা ইন্টারন্যাশনাল বলে হয়তো হয়নি, যাই হোক যখন আমরা বোর্ডিং পাস নিচ্ছিলাম তখন বলেছি যে দাদা একটা উইন্ডো হলে ভালো হয়, তো ওনারা একটা উইন্ডোর ব্যবস্থা আমাকে করে দিয়েছে। এই হচ্ছে আমার উইন্ডো। যাই হোক আরও এখানে যা যা ফিচার আছে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে ঢাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখুন কিছু ফিচার আমি সিটে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানেও সেই ট্রেনের মতো মানে আপনি খাওয়ার জায়গা পাবেন রেখে। এই যে ওয়াটার বোটল হোল্ডার আছে এখানে, আর এখানে এই কোনো কিছু কাগজপত্র রাখার হলে সেই জায়গাটাও আছে। যেমন আমরা এখানে জলের বোতল রেখেছি, ঠিক আছে। আর লেগ স্পেস মোটামুটি ঠিক আছে, মেনে নেওয়া যাবে, ঠিক আছে। বাবা প্রবলেম হচ্ছে না তো? লেগ স্পেস ঠিক আছে, সমস্যা নেই। আর এই উপরের দিকে দেখুন, এটা মনে হয় এসি ভেন্ট, এটা এসি ভেন্ট। আর লাইট আছে এখানে, কী করে জ্বালায় বন্ধুরা জানি না। এই বাবা বড় বলছে টেবাটেপি করিস না, তো সমস্যা নেই বন্ধুরা জানি না। আচ্ছা এইটা এসি ভেন্ট, আর এই লাইটটা আমি জ্বালাতে পারছি না, জানি না কী করে জ্বালায়। দেখুন বন্ধুরা এই ফর্ম দিয়ে গেল, যারা যারা বিদেশি পাসপোর্ট মানে বাংলাদেশ পাসপোর্ট ছাড়া অন্যান্য দেশের পাসপোর্ট যাদের কাছে আছে, তো তাদের মনে হয় নেমে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখা যাক কী হয়, যাই হোক আপনাদেরকে জানাবো। আর প্লেন আমাদের ওড়ার জন্য প্রস্তুত, পেছনে দেখছেন কাপেলার ঘুরছে, ঠিক আছে, পেছনে ঘুরছে কাপেলার। যাই হোক আর এই প্রথমবার আমি প্লেনে, তো বিশাল নার্ভাস আর কি, ভয় লাগছে আমার। দেখা যাক কী হয়, বাবা ভয় লাগছে? বাবারও ভয় লাগছে, আর বাবা কথা খুব কম বলে। মানে আমি যেমন বন্ধুরা প্রচণ্ড কথা বলি, আমার বাবা ঠিক তার উল্টো মেরু, কথা খুব কম বলে বাবা। আর বাবার একদম স্বপ্ন ছিল, বলো বাবা প্লেনে চড়া, তাহলে স্বপ্ন যে পূর্ণ হয় বলো বাবা, স্বপ্ন পূর্ণ হয় আজকে একদম। চলো দেখুন বন্ধুরা নির্দেশাবলীগুলো দেখে দিন। দেখুন বন্ধুরা আমাদের প্লেন এখন রানওয়েতে, আস্তে আস্তে স্পিড বাড়ছে আমাদের প্লেনের। আর এই যে কাপেলার ঘুরছে এখানে, আর আমরা উড়ান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আস্তে আস্তে।
ফ্লাই কলকাতা। আমি এখন বাইরের দৃশ্যটা উপভোগ করি, আপনারাও করছেন হয়তো। তলায় রেল লাইন, এটা মনে হয় বারাসাতের লাইন। বন্ধুরা উপর দিয়ে দারুণ সুন্দর লাগে। আরো উপরে উঠছি হয়তো আমরা। মা ভয় লাগছে, তাহলে স্বপ্ন পূর্ণ হলো বল। তো বন্ধুরা দেখুন, ইউএস বাংলা এয়ারওয়েজের পক্ষ থেকে আমাদের কমপ্লিমেন্টারি একটা খাবার দেওয়া হয়েছে, দেখা যাক কি আছে এর মধ্যে। স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ আছে, আর একটা স্যান্ডউইচ, একটা টিস্যু পেপার, আর একটা টমেটো সস। দেখা যাক, আমি টেস্ট করে বলছি আপনাদের। তাহলে বন্ধুরা, ইউএস বাংলা এয়ারওয়েজের থেকে যে কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়েছে তার মধ্যে স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ আমি এখন টেস্ট করে বলছি আপনাদের। জানি না কেমন শোনা যাচ্ছে ক্যামেরাতে, তার কারণ আজকে মাইক মানে কিছু কোনো কিছু ইউজ করছি না, শুধু আইফোনই ইউজ করছি ভিডিও করার জন্য। আর এবার আমরা অবতরণ করছি বন্ধুরা, পুরো নাগরদোলার মতো ফিলিং হচ্ছে। নাগরদোলা যখন তলার দিকে যাই যেমন হয় ঠিক তেমন। দেখুন নদী আর নদী, বাংলাদেশ হচ্ছে একদম নদী মাতৃক দেশ। A few minutes later, দেখুন বন্ধুরা এবারে আমরা অবতরণ করছি মেট্রো মেট্রো মেট্রো।
বন্ধুরা এই হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারওয়েজের ফ্লাইট, যেটাতে করে আমরা ঢাকা নেমেছি আর নামার সাথে সাথেই বাস চলে এসেছে। এখন আমাদের বাসে উঠতে হবে। তাহলে বন্ধুরা এখন আমি আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে, আর এখানে আমাদের ফ্লাইটের পৌঁছানোর টাইম ছিল একটার সময়, বাংলাদেশের একটার সময়। তো একটার সময় আমরা চলে এসেছি আর এক ঘন্টা হয়েও গেছে আমরা চলে এসেছি। তো এসে ওই ইমিগ্রেশন করালাম। ইমিগ্রেশন করানোর পরে আমরা এখন এসেছি লাগেজ সেকশনে, এখন আমরা লাগেজ নেবো ওইখান দিয়ে। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে 6 নম্বর বেল্ট, আর এই 6 নম্বর বেল্টই আমাদের লাগেজ চলে এসছে। তো এখান দিয়ে এখন লাগেজ নিচ্ছি। বন্ধুরা এখন আমি ভারতে কলকাতায় ঠাকুরপুকুরে আমার বাড়ির ছাদে আছি, আর আপনারা ভিডিওটা দেখলেন হচ্ছে কলকাতা থেকে ঢাকা যাওয়ার ট্রেনের ভিডিও। তো ভিডিওটার একদম শেষ অংশটা আমি মানে রেকর্ড করতে ভুলে গেছিলাম, আর প্রথমবার বাংলাদেশ গেছিলাম সেই জন্য একটা, আর প্রথমবার প্লেনেও চড়েছি সেই জন্য একটা তাড়াহুড়োতে হিড়িকে, তো ভিডিও শেষ অংশটা শ্যুট করতে ভুলে গেছি, তো সেই জন্যই এই অংশটাই বলে দেওয়া। তো তারপরে আর কী ছিল, আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছি, তারপরে নর্মালি একটা সিএনজি বলে ওখানে অটো ভাড়া পাওয়া যায়, অটো ভাড়া করে গেছিলাম হচ্ছে সদরঘাট বলে, যেখান থেকে লঞ্চ ছাড়ে। আর এই ট্রেনের ভিডিওর পরে আপনারা ওই লঞ্চের ভিডিও পাবেন বাংলাদেশের। হ্যাঁ, আর বাংলাদেশ গিয়ে কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বন্ধুরা মানে নর্মাল যে গাড়ি ঘোড়ার যে খরচা, যাতায়াত খরচা কিন্তু বিশাল। ওখানে আমাদের ইন্ডিয়ার মতো বা কলকাতার মতো শেয়ারে গাড়ি পাওয়া যায় না ওখানে কিন্তু। আমরা যখন অটো টোটোতে শেয়ারে উঠি ওখানে শেয়ারে পাওয়া যাবে না, ওখানে ডাইরেক্ট রিজার্ভ করতে হবে আপনাদের, সেই জন্য কষ্টটা প্রচণ্ড পড়ে। আর সমস্যা হচ্ছে আর যাতায়াতের কষ্ট প্রচুর, আর খাবার দাবারও প্রায় ভালোই কস্টলি খাবার দাবার। আর খাবার দাবারে মোটামুটি মাছ মাংস ছাড়া তেমন কিছু পাওয়া যায় না, যারা নিরামিষাশী আছেন তাদের প্রচণ্ড সমস্যা হবে বলে দিচ্ছি। এই দুটো জিনিস মোটামুটি আমি এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, ভিডিও বেশি বড় করছি না, ভিডিওতে এমনিতেই শেষ হয়ে গেছে ওখানে। ভিডিও শেষ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আইডি হচ্ছে _সুরজিৎ_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশনে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, আর এর পরের ভিডিওটা হবে হচ্ছে লঞ্চের ভিডিও ঢাকা থেকে ইন্দিরাহাট পর্যন্ত লঞ্চে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।